আবির তার অ্যাসিস্ট্যান্টের রিয়াকশনের অপেক্ষা না করেই দরজাটা খুলে বেরিয়ে যায় তার কেবিন থেকে। দীপ্তি প্রচুর জুস খেয়ে নিয়েছে, তাই প্রবাবলি ওয়াশরুমে যাওয়ার দরকার হয়ে পড়ে। সে ওয়াশরুমে এসে তার ব্যাগে টিস্যু খুঁজতে গিয়ে দেখতে পায় সে তার ফোনটা রেস্টুরেন্টেই ফেলে এসেছে। প্রথমে সে পিছন ঘোরে ফোনটা আনার জন্য, তারপর কয়েক সেকেন্ড কি একটা ভেবে আবার ঘুরে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে টেবিলের উপর দীপ্তি ফোন ফেলে দিয়ে চলে যাওয়ার পর আবির কল করেও দীপ্তিকে পায় না। দীপ্তির ফোনটা বাজতে থাকে, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবারের বার দোয়েল দ্বিধাগ্রস্ত হয়েও ফোনটা তোলে। ফোন ধরে দোয়েল বলে, হ্যালো, দীপ্তি নয়, আমি দোয়েল বলছি। ফোনে দোয়েলের গলা পেয়ে আবির একটু চুপ করে যায়। কয়েক সেকেন্ড ওয়েট করে দোয়েল যখন দেখে যে আবির কোনো উত্তর দিচ্ছে না, তখন নিজের থেকেই সে বলে, দীপ্তি একটু ওয়াশরুমে গেছে, কিছু আর্জেন্ট থাকলে বলো, দীপ্তি এলে আমি ওকে কল করতে বলছি। আবির এর উত্তরে শুধু বলে, না তেমন কিছু না, আমি বাইরে ওয়েট করছি, পার্কিংয়ে, ব্লক বি, তোমাদের হয়ে গেলে তাড়াতাড়ি নেমে এসো। দোয়েল বলে, ওকে, গুড বাই। এতটুকু বলে আবির ফোনটা কেটে দেয়। দোয়েল দীপ্তির ফোনটা রাখতেই যাচ্ছিল টেবিলে, ঠিক তখনই দীপ্তির ফোনে একটা পপ আপ মেসেজ ঢোকে। দোয়েল তার অহেতুক কৌতূহল সামলাতে পারে না, সে পপ আপ মেসেজটা খুলে দেখে স্পেন্সার্সের মেসেজ, দীপ্তিকারুর বার্থডের জন্য প্রচুর ক্যান্ডেল, চকলেট, বেলুনস, ডেকোরেটিভ আইটেম এসব কিনেছে। কয়েক মুহূর্তের জন্য থমকে যায় দোয়েল। তাহলে কি দীপ্তি বিজয়ের জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করেছে? এরকম অনেক কথা চলতে থাকে দোয়েলের মনে। আবার একটা পপ আপ মেসেজ আসে দীপ্তির ফোনে। দোয়েলের মনে হয় এটা উচিত হচ্ছে না অন্য কারোর ফোন দেখা, কিন্তু কিন্তু সে তো নিজেকে থামাতে পারে না। আবার সেটাও ওপেন করে দোয়েল। দোয়েল দেখে দীপ্তি কতগুলো লেটার কিনেছে, যেটাতে লেখা আছে, হ্যাপি বার্থডে আবির। শকড হয়ে যায় দোয়েল। আবির, আবিরের বার্থডে প্ল্যান করছে দীপ্তি, ওমাই গড। এবার আবার মনে পড়ে দোয়েলের যে দীপ্তি দুটো গিফটস কিনেছে, আর দুটো আলাদা আলাদা বক্সে। তবে সেটা আবিরের জন্য। তবে যে তখন দীপ্তি বলল যে কোন একটা ক্রিউ মেম্বারের বার্থডে, তাহলে মিথ্যে কথা বলল দীপ্তি তাকে? বিজয়ের বার্থডে গিফট কিনতে এসে দোয়েল আবিরের জন্য গিফট কিনল? আর কিছু ভাবতে পারে না দোয়েল, খুব রাগ হয় তার। রাগে সে দীপ্তির ফোনটাকে চেপে ধরে, তার আঙুলের চাপে দীপ্তির ফোনের স্ক্রিনে আঙুল লেগে যায়, অনেকগুলো অ্যাপ খুলে যায় তার ফোনে, আবার অটোমেটিক্যালি হোম পেজেও চলে যায়। দোয়েল একটু সময় নেয়, তারপর নিজে একটু শান্ত হলে সে বুঝতে পারে যে আঙুলের চাপে অনেকগুলো অ্যাপ ওপেন হয়ে গেছে। সে নিজেই আবার সেগুলোকে বন্ধ করে দিতে উদ্যত হয়। অ্যাপগুলো বন্ধ করতে গেলে তার চোখে পড়ে দীপ্তির ফোন গ্যালারিটাও ওপেন হয়ে গেছে। দীপ্তির ফোন গ্যালারিতে খুব বেশি ফটো নেই, যেগুলো আছে তার মধ্যে থেকে একটা দোয়েলের নজর কাটল। অনেকগুলো ফটোর মধ্যে যে ফটোটা দোয়েলের নজর কেড়ে নিল, সেটা হলো দীপ্তি কারুর বুকের সাথে লেগে সাইড হয়ে শুয়ে আছে, মানুষটাকে কেমন চেনা চেনা লাগছে। দোয়েল ফটোটা জুম করে, জুম করে যা দেখে তাতে দোয়েলের চোখ বন্ধ হয়ে যায়। লোকটা আর কেউ নয়, আবির। আবির আর দীপ্তি দুজনে শুয়ে আছে। আবিরকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে ঘুমোচ্ছে, গায়ে কোনো জামা নেই, আর দীপ্তির মাথাটা আবিরের বুকের সাথে লেপটে আছে। ফটোটাতে শুধু দীপ্তির ঘাড় পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু দীপ্তির কলার বোনের কাছে লাভবাইটের দাগটা স্পষ্ট, যেটা সবটা ক্লিয়ার করে দিচ্ছে দোয়েলের কাছে। সেই মুহূর্তে রেস্টুরেন্টে দোয়েলের মনে হলো যেন সমস্ত পৃথিবীটা স্তব্ধ হয়ে গেছে, সময় যেন সম্পূর্ণ থমকে গেছে, দোয়েলের মাথাটা যেন
পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। আবির আর দীপ্তি, মানে সত্যি আবির আর দীপ্তি একসাথে শুয়েছে? দে স্লেপ্ট টুগেদার? তারা কখন এত বড় একটা স্টেপ নিয়ে নিল, কোথায় নিল, আর আর কেনই বা নিল? অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরতে থাকে দোয়েলের। সে আবার পিকটা দেখে বুঝতে পারে পিকটা 3 মাস আগের তোলা। ব্যাপারটা পুরোটাই চোখের সামনে ভাসতে থাকে দোয়েলের। আবিরের হঠাৎ করে মুভিতে সেকেন্ড লিডে অভিনয় করা, দীপ্তির একটা কথায় আবিরের ট্রিট দিতে রাজি হয়ে যাওয়া, তাদের সাথে হঠাৎ করে দেখা করতে আসা ট্রিট দেবে বলে, কিচ্ছু না কিচ্ছু না, শুধুমাত্র দীপ্তি থাকবে তাই জন্য। যাই হোক, দীপ্তির ফোন গ্যালারির ফটো আর স্পেন্সার্সের মেসেজ, দে স্লেপ টুগেদার। বাট হাউ? দীপ্তি তো বিজয়কে বিয়ে করেছে, সে বিজয়ের স্ত্রী, তাহলে কি এমন হলো যে আবিরের সাথে তাকে শুতে হলো? আর এই কথাটা যদি কোনোভাবে বিজয় জানতে পারে তাহলে তারা তো এতদিনের বন্ধু, আর তাছাড়া আবির আর বিজয় দুই ভাই। যতই হোক, এই ঘটনাটা কি আবির আর বিজয়কে আলাদা করে দেবে না? আর তাদের বাড়ির সাথে বিজয়দের তো ফ্যামিলি রিলেশন, সেটা সেটা কি কোনোভাবে এফেক্টেড হবে না? তখন কি বলবে তারা দীপ্তিকে? দীপ্তি তো সবার কাছে বকা খাবে। দোয়েল যেন দৃশ্যটা দেখতে পায়, আবির আর দীপ্তি সবার কাছে যাচ্ছে তাই ভাবে অপমানিত হচ্ছে। দোয়েলের শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। কি হবে, সবাই কি বলবে, এইসব ভাবতে থাকে সে। এমন সময় হোটেলের ওয়েটার এসে দোয়েলকে আর একটা ড্রিঙ্কস নেবার অফার করে। হোটেলের ওয়েটারের ডাকে সম্বিত ফেরে দোয়েলের। সে যেন মুখে জোর করে হাসি ফুটিয়ে মাথাটা নাড়িয়ে না বলে। ওয়েটার চলে গেলে দোয়েল একটা চামচ দিয়ে কফিটাকে আবার নাড়াতে থাকে। কফি দিয়ে আবার বাবল ওঠে। ইতিমধ্যেই দীপ্তি ফিরে আসে। সে দোয়েলের দিকে তাকিয়ে বলে, সরি অনেকক্ষণ ওয়েট করতে হলো, আসলে বাথরুমে অনেক লোক ছিল তাই। দোয়েল দীপ্তির মুখের দিকে তাকায়। দোয়েলের মনে হতে থাকে, কি ইনোসেন্ট মুখ মেয়েটার, কিন্তু এই ইনোসেন্ট মুখ নিয়ে একটা মেয়ে প্রতিনিয়ত তার স্বামীকে চিট করে যাচ্ছে আর 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 একজনের সাথে সম্পর্ক গড়ে তুলছে। কিন্তু দোয়েল একটা মুখে হাসি রেখে বলে, আবির কল করেছিল, নিচে ওয়েট করছে, আমাদের হয়ে গেলে নিচে যেতে বলেছে। দীপ্তি ক্যাজুয়ালি হাতে ফোনটা নেয়, তার কল লিস্টটা চেক করে দেখে আবিরের 4টে মিসড কল আর 1টা কল রিসিভ করা। সে মুখে বলে, চলো তাহলে নিচে যাই। দোয়েলের মনে একটা ভীষণভাবে টানাপোড়েন চলছিল দীপ্তি আর আবিরের ফটোটা নিয়ে। দোয়েল চেয়ারে বসেই বিলটা দিতে যাবে, ঠিক তার আগে দীপ্তিকে জিজ্ঞেস করে, সিস তোরা ভালো আছিস না, বিজয় তোকে ভালো রেখেছে তো? দোয়েল এরকম কথা প্রথমবার জিজ্ঞেস করছে না। এর আগেও সে অনেকবার দীপ্তিকে এই একই প্রশ্ন জিজ্ঞাসা করেছে। দীপ্তি তাই বেশ জোরের সাথেই বলল, হ্যাঁ সিস, তুই এত চিন্তা করিস না, বিয়ের পর থেকে এই কথাটা তুই কতবার জিজ্ঞেস করলি বলতো? সব ঠিক আছে, সব। এর আগে দোয়েল এই কথাগুলো দীপ্তির প্রতি কনসার্নের জন্য জিজ্ঞেস করলেও আজ কথাগুলো জিজ্ঞেস করেছে এটা জানার জন্য যে কি এমন হলো যে দীপ্তিকে আবিরের সাথে শুতে হলো। এত বড় একটা ডিসিশন দীপ্তি হঠাৎ করে কেন নিল? দোয়েল শুধু মুখে বলে, না এমনি, আমার শুধু চিন্তা হয় তুই ভালো আছিস কিনা। দোয়েলের কনসার্ন দেখে দোয়েলকে হ্যাপি রাখার জন্য দীপ্তি বলে, একদম চিন্তা করিস না তুই, বিজয় আমাকে ভীষণ ভালোবাসে আর আমি খুবই হ্যাপি, তুই দেখে বুঝতে পারছিস না। দোয়েলের খুব বলতে ইচ্ছে করে, তাহলে তুই বিজয়কে ঠকাচ্ছিস কেন? কিন্তু দোয়েল বলতে পারে না, এটা ভেবে বলতে পারে না যে দীপ্তির খারাপ লাগবে আর
তার আর দীপ্তির সম্পর্কটায় যদি চির ধরে? তাছাড়া এত লোকের মাঝখানে দীপ্তি যদি অপমানিত বোধ করে? তারা কথা বলতে বলতে নিচে নামছিল। দোয়েল শুধু মুখে বলে, রিয়েলি? দীপ্তি উত্তর দেয়, হ্যাঁ রিয়েলি। এলিভেটরের দরজা খোলে। দোয়েল দীপ্তিকে বলে, আমি তোকে নিয়ে খুব চিন্তায় থাকি রে, তুই ভালো আছিস কি নেই? দীপ্তি মুচকি হেসে বলে, তুই এবার আমার কথা ছেড়ে একটু নিজের কথা ভাবতো, রনি তোকে সত্যিই ভালোবাসে। দোয়েল একটু মুচকি হাসে আর দেখতে পায় আবির চলে এসেছে তাদের নিতে। ডিনারের লোকেশনটা আবিরই ঠিক করেছে। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, বিশাল বড়, হালকা টিউনে ভায়োলিন বাজছে। তারা খুব ভালো ভালো কতগুলো নাইট ডিশ খায়। রাত প্রায় 10টা বেজে গেছে, তারা বাড়ি ফিরছে। যেহেতু দোয়েল বা দীপ্তি কেউই ড্রাইভ করতে পারে না, তাই গাড়িটা আবিরই চালাচ্ছে। দোয়েলের ইচ্ছে ছিল বাড়ি ফেরার, কিন্তু মাঝ রাস্তায় রনির কল আসে। দোয়েলকে তাই অ্যাপার্টমেন্টে ছেড়ে দেয় আবির। তারপর আবার গাড়ি ঘুরিয়ে আবির তাদের বাড়ির দিকে রওনা হয়। দোয়েল আর দীপ্তি দুজনেই গাড়ির ব্যাক সিটে বসেছিল, কারণ তারা কেউই ড্রাইভ করতে জানত না। দোয়েলকে নামানোর পর আবির আবার ড্রাইভ করা শুরু করে। কিছুটা যাওয়ার পর রাস্তার সিগন্যাল রেড হয়ে যায়। আবির গাড়িটা দাঁড় করায়। আবির গাড়ির রিয়ার মিরর দিয়ে দেখে পিছনে দীপ্তি আর সাথে বেশ কয়েকটা গিফটসের ব্যাগ। ডিনারে গিয়ে দোয়েল বলেছিল তারা বিজয়ের জন্য গিফটস কিনতে গেছিল। আবির গাড়ির মধ্যেই দীপ্তিকে জিজ্ঞেস করে, তুমি বিজয়ের জন্য গিফট কিনলে? দীপ্তি বলে, হ্যাঁ। আবির তাও দীপ্তির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। রাস্তার সিগন্যাল সবুজ হয়ে যায়, তাও আবিরের কোনো হুঁশ নেই। পিছনের গাড়ি হর্ন দিলে তার হুঁশ ফেরে, সে তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট করে। দীপ্তি পিছনে বসে ভাবতে থাকে কিভাবে আবিরকে সারপ্রাইজ করা যায়। কিছুটা গাড়ি চালানোর পর আবির আবার জিজ্ঞেস করে দীপ্তিকে, কি কিনলে? দীপ্তি ভাবে আবিরের জন্য বার্থডেটা একেবারেই সারপ্রাইজ, তাই দীপ্তি আবিরকে অন্য কোনো ব্যাপারে কিচ্ছু না বলে শুধু বলে, একটা টাই আর টাই ক্লিপ। আবির মুখে শুধু বলে, ও। তার মুখের অভিব্যক্তি তো সবসময়ই শীতল, তাই কিচ্ছু বোঝা যায় না। কিন্তু আবিরের হাত স্টিয়ারিং এর উপর আর একটু চাপ দেয়। রাস্তার আলো গাড়ির কাছে রিফ্লেক্ট হয়ে পড়াতে আবির ও দীপ্তি দুজনেরই মুখটা বড্ড মায়াবী লাগতে থাকে। দীপ্তির মুখে একটা অচেনা খুশি, আর আবিরের মুখ থেকে কিচ্ছু বোঝা না গেলেও তার মুখটা বেশ মায়াবী লাগছে। বাড়ি ফেরে তারা। সেই রাতে দীপ্তি স্নান করেই বিছানায় শুয়ে পড়ে। আবির স্নান করে এসে দেখে দীপ্তি শুয়ে পড়েছে। আবির লাইটটা অফ করে না। তার আগেই দীপ্তির কাছে এসে দীপ্তিকে নিজের দিকে ঘুরিয়ে নেয় আর ঠোঁট ডুবিয়ে দেয়। আবির যেন প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে আছে, ভীষণ রাফলি দীপ্তিকে কিস করতে চায়। আর দীপ্তিও খুব স্বাভাবিকভাবে আবিরের কাঁধটা জড়িয়ে ধরে। পরের দিন সকালে আবির খুব সকাল সকাল SVF এর অফিসে চলে যায়। সেদিন ব্রেকফাস্টও করেনি আবির। সকালের মিটিং চলে প্রায় 10টা পর্যন্ত। তারপর একটু জল খাবারও সুযোগ হয়নি আবিরের। 10টা থেকে চলে দুপুরের মিটিং 1:30 পর্যন্ত। সকালে ওঠার পর থেকে এখনো অবধি আবির একভাবে কাজ করে চলেছে। এখন সে যেন একটু নিঃশ্বাস নেওয়ার সময় পেল। দুপুরের লাঞ্চটা ক্লাব হাউসেই হয়েছে। আবির ওখানে গিয়ে একটু রেস্টরুমে গিয়েছিল একটু স্থির হবার জন্য। আবিরের অ্যাসিস্ট্যান্ট গাড়ি নিয়ে সার্ভিসিংয়ে গেছে। তার অ্যাসিস্ট্যান্ট যখন ফিরল প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আবির ফ্রেশ হয়ে তার কেবিনে চলে এসেছে আর কারুর সাথে ফোনে কথা বলছে। আবিরের অ্যাসিস্ট্যান্ট তার পাশে এসে দাঁড়ায় আর আবিরের ফোন কল শেষ হওয়ার অপেক্ষা করতে থাকে। ফোন কল শেষ হলে তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, স্যার
আপনি কি প্রোডাকশন অফিসে ফিরবেন? আবির দুদিকে মাথা নাড়ায় সম্মতিসূচক। তার অ্যাসিস্ট্যান্ট সবে চলে যাচ্ছিল, হঠাৎ কি মনে হতে সে দাঁড়িয়ে পড়ে, পকেট থেকে একটা ভয়েস রেকর্ডার বার করে আবিরকে দেখিয়ে বলে, স্যার এটা কি আপনার? আবির মাথা নাড়িয়ে বলে, না। আবিরের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, গাড়ি সার্ভিসিং এর সময় ওরা এটা খুঁজে পেয়েছে পরিষ্কার করতে গিয়ে। আবির সবে এলিভেটরে উঠতে যাবে, কিন্তু এই কথাটা শুনে একটু থেমে যায়। আবির তার হাত থেকে রেকর্ডারটা নিয়ে নেয়। সে মনে মনে ভাবতে থাকে, কাল তার গাড়িতে দোয়েল আর দীপ্তি ছিল, এটা নিশ্চয়ই ওদের দুজনের মধ্যে কারুর হবে। আবির এসভিএফ এর অফিসে ফিরে আসে। ফিরে আবিরের অনেক কাজ ছিল, সে একে একে কমপ্লিট করতে থাকে, আর কাজ শেষ করতে করতে প্রায় 4:30 বেজে যায়। সব শেষে কাজ কমপ্লিট হলে সে তার নিজের ল্যাপটপে মেল চেক করছিল। তার অফিস থেকে বেরোনোর টাইম চলে এসেছে, ঠিক এমন সময় তার হঠাৎ চোখ আটকে যায় টেবিলের উপরে রাখা টেপ রেকর্ডারটায়। আবির একটু দোটানায় পড়ে যায়। রিভলভিং চেয়ারটাকে ঘুরিয়ে সে উল্টো দিকে মুখ করে বসে, হাতে ভয়েস রেকর্ডারটা। সে বুঝে উঠতে পারে না এটা আসলে কার, দীপ্তির নাকি দোয়েলের। ভয়েস রেকর্ডারটাকে দেখে মনে হচ্ছে বেশি দিনের নয়, ইনফ্যাক্ট আজকালের মধ্যেই কেনা হয়েছে। সে জানেও না এটা কার, তাই ফিরিয়েই বা দেবে কাকে। এইসব হেজিটেশনের মাঝখানে আবির রেকর্ডারটার প্লে বাটন প্রেস করে। প্রথমে একটা সাউন্ড আসে 10 সেকেন্ড মতো, তারপর ক্লিয়ার দুটো ভয়েস আসে, দুটোই তাদের ফ্যামিলির। একটা গলা ডাকছে, দীপ্তি দীপ্তি। গলাটা ভীষণ গভীর, আবেগ চড়ানো, গলাটা বিজয়ের। দীপ্তির গলাটা ঠিক মতো শোনা যায় না, সাউন্ড রেকর্ডারটার আওয়াজ কেটে কেটে যাচ্ছে। এবার আবার আবির বিজয়ের গলা শুনতে পায়। বিজয় যেন খুব অস্থির আর বেশ কৌতূহলী কণ্ঠে বলছে, দীপ্তি দীপ্তি দরজা বন্ধ করছো কেন, কি হলো? বিজয়ের গলাতে আবার বেশ ইয়ারকির সুরেই শোনা যায়, ও তুমি আমাকে জল দেবে বলে দরজা বন্ধ করলে। এবার দীপ্তির গলা স্পষ্ট শোনা যায়, উফ বিজয় তুমি কি একটুও সিরিয়াস হবে না, আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে। বিজয় এবার যেন বেশ সিরিয়াস হয়ে যায়, হ্যাঁ বল বল কি কথা, সিরিয়াস যখন শুনছি তো, আমার কান খোলা আছে। দীপ্তি একটু চুপ করে থাকে, বলে, এই পৃথিবীতে সবাই বাঁচে তার সোলমেটের জন্য, যে যার বেটার হাফের জন্য। আমার মনে হচ্ছে আমারও একজন চলে এসেছে। আবিরের গোটা পৃথিবীটা যেন স্তব্ধ হয়ে গেছে, চোখের উপর সবকিছু কিরকম ঝাপসা হয়ে উঠেছে। ভয়েস রেকর্ডারটাতে আবার শোনা যাচ্ছে দীপ্তির গলা, আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না, তবু বলছি আমি তোমার সাথে এক হতে চাই, পরের আরো 50টা বছর আমি তোমার সাথে কাটাতে চাই, আমার সারাটা জীবন জুড়ে শুধু শুধু তুমি, আর কেউ আমার জীবনে আসতে পারবে না। তোমার কোনো ধারণাই নেই সারাটা জীবন ধরে আমি কতটা বেশি করে শুধু তোমাকে চেয়েছি, শুধু শুধু তুমি আছো আমার জীবনে। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে আমি তোমাকে ভালোবেসেছি। একটু থামে দীপ্তি, তারপর আবার বলতে শুরু করে, আমার চোখে অনেক স্বপ্ন, কিন্তু সবটা তোমাকে ঘিরে, আমার সব স্বপ্ন আমি তোমাকে নিয়ে পূরণ করতে চাই, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? পুরো পৃথিবীর কাছে তুমি হয়তো শুধু একজন মানুষ, কিন্তু আমার কাছে তুমিই পুরো পৃথিবী। আমার সারা জীবনে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসবো। বেশ কিছুক্ষণ বড় একটা পজ থাকে, তারপর বিজয়ের গলা পাওয়া যায়, আমার সারা জীবনে আমি শুধু তোমাকে ভালোবাসবো, সবচেয়ে বেশি ভালোবাসবো।
রেকর্ডিংটা বন্ধ হয়ে যায়। আবিরের যেন পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে, পুরো পৃথিবীটা স্তব্ধ হয়ে যাচ্ছে। সে রেকর্ডারটা হাতে নিয়ে চুপ করে বসে থাকে, চেয়ারে সে ফিক্সড হয়ে যাচ্ছে বলে মনে হয়। তার মুখটা কেমন যেন শীতল হয়ে আছে, চোখটা যেন একটু ছলছল করছে। ঠিক এমন সময় তার কেবিনের দরজায় টোকা পড়ে। সে একটু ঘাড়টা ঘোরায় বন্ধ কেবিনের দরজার দিকে, তারপর চোখটা মুছে নিয়ে যতটা পারা যায় স্বাভাবিক কণ্ঠে বলে, কাম ইন। তার অ্যাসিস্ট্যান্ট ঘরে ঢোকে, সে বলে, স্যার 7টা বাজে, আপনি কি বাড়ি ফিরবেন? আবির বলে, না তুমি চলে যাও, আমি নিজে গাড়ি নিয়ে চলে যাব। তার অ্যাসিস্ট্যান্ট শুধু ওকে বলে সে ঘরের দরজা আস্তে করে বন্ধ করে চলে যায়। ঘরে অদ্ভুত একটা নিস্তব্ধতা। রেকর্ডিংটা শোনার পর থেকে আবির চুপ করে গেছে। এবার সে আস্তে আস্তে উঠে জানলার সামনে যায়, জানলা দিয়ে রাতের ব্যস্ত কলকাতাকে দেখে। সবাই ঘরে ফিরছে, এ শহর আলোতে ঝলমল করছে, শুধু আবিরের যেন মনে হচ্ছে তার গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। সে একটা সিগারেট ধরায়, কুণ্ডলি পাকিয়ে ধোঁয়াগুলো উঠতে থাকে। সে কোনোদিন ভেবেছিল কি এসব? সে কি শুনল এগুলো? পুরো পৃথিবীর কাছে তুমি হয়তো শুধু একজন মানুষ, কিন্তু আমার কাছে তুমি পুরো পৃথিবী। আমার সারা জীবনে আমি শুধু তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসব। কতটা ভালোবেসে কথাগুলো বলেছে দুজন মানুষ। তার চোখটা আবার ঝাপসা হয়ে উঠছে। সিগারেটের ধোঁয়া তার কনসাস মন সবটা মিলিয়ে সে কাঁদতে শুরু করে। আর ঠিক একদিন বাদে আবিরের জন্মদিন। দীপ্তি খুব এক্সাইটেড। সে কিছু জিনিস অর্ডার করেছিল যেগুলো এসে গেছে, দুটো বড় বড় বক্স। দীপ্তি আর তেজস্বিনী দুজনে মিলে সেই বক্স দুটোকে উপরে তোলে। খুব সাবধানে আলমারির মধ্যে তারা বক্স দুটোকে লুকিয়ে রাখে। হঠাৎ তার মনে পড়ে আবিরের সারপ্রাইজ গিফটটার কথা। দীপ্তি তাড়াতাড়ি ওটাকে ড্রেসিং টেবিলের লকারে ঢুকিয়ে দেয়, ইনফ্যাক্ট লকও করে দেয়, যাতে কোনোভাবেই সারপ্রাইজটা আবিরের হাতে না পড়ে। আলমারিতে দীপ্তির একটা সিক্রেট বক্সও থাকে। দীপ্তি সব সময় ওটা খুব সিক্রেটলি রেখে দেয়, যাতে কোনো সময়ই ওটা আবিরের হাতে না পড়ে। আপনারা শুনছেন পকেট এফএম, আর আজকের পর্ব শুধু তুমি। দীপ্তি আলমারি থেকে বক্সটা নামায়, বক্সটা ওপেন করে। বক্সের মধ্যে ট্রেনের টিকিট, ফ্লাইটের টিকিট, রেস্টুরেন্টের বিল সব আছে। সে একটা খুব সুন্দর নীল খাম বার করে, খামে একটা চিঠি। চিঠিটা বার করে দীপ্তি। চিঠিতে লেখা, আবির, এই পৃথিবীতে সবাই বাঁচে তার সোলমেটের জন্য, যে যার বেটার হাফের জন্য। আর আমার মনে হচ্ছে আমার জন্য চলে এসেছে কেউ একজন। আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, তবুও বলছি, আমি তোমার সাথে এক হতে চাই। পরের আরো 50টা বছর আমি তোমার সাথে কাটাতে চাই। আমার সারাটা জীবন জুড়ে শুধু তুমি, আর কেউ আমার জীবনে আসতে পারবে না। তোমার কোনো ধারণাই নেই সারাটা জীবন ধরে আমি কতটা বেশি করে শুধু তোমাকে চেয়েছি। শুধু তুমি আছো আমার জীবনে। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম, সেদিন থেকে আমি তোমাকে ভালোবেসেছি। আমার চোখে অনেক স্বপ্ন, কিন্তু সবটা তোমাকে ঘিরে। আমার সব স্বপ্ন আমি তোমাকে নিয়ে পূরণ করতে চাই। জীবনের প্রতিটা মুহূর্তে আমি তোমার সাথে বাঁচতে চাই। তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? পুরো পৃথিবীর কাছে হয়তো তুমি একজন মানুষ, কিন্তু আমার কাছে তুমি পুরো পৃথিবী।
আমার সারা জীবনে আমি শুধু তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসব। চিঠি শেষে পিঙ্ক কালারের কালিতে একটা গান লেখা আছে, না হে ইয়ে পনা না খোনা ভি হে, তেরা না হোনে জানে কিউ হোনা ভি হে, তুমসে হি দিন হোতা হে সুরমেই শাম আতি হে, তুমসে হি তুমসে হি তুমসে হি। যদিও দীপ্তি তখন কলেজে পড়ত, তবু এসব প্রেমের ব্যাপারে সে বেশ কাঁচা ছিল, তাই সে পুরো চিঠিটা পড়ে বিজয়কে শুনিয়েছিল। বিজয় তো লাস্ট লাইনটা ঠিক করে দিয়েছিল, পুরো পৃথিবীর কাছে তুমি হয়তো শুধু একজন মানুষ, কিন্তু কিন্তু আমার কাছে তুমি পুরো পৃথিবী। আমার সারা জীবনে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসবো, লিখেছিল দীপ্তি। বিজয় সেটা ঠিক করে দিয়ে দীপ্তিকে বলল, পুরো পৃথিবীর কাছে তুমি হয়তো শুধু একজন মানুষ, কিন্তু আমার কাছে তুমি পুরো পৃথিবী। আমার সারা জীবনে আমি শুধু তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসব, শুধু তোমাকে লিখতে। কে জানত চিঠিতে লেখা কথাগুলো সত্যি হবে? আবির সত্যি সত্যি সারা জীবন ধরে দীপ্তিকেই ভালোবাসবে, আর দীপ্তি আবিরকে? অনেক খুঁজে দীপ্তি বিছানার নিচে ব্যাগটা লোকায়, ডাইনিংয়ে সোফায় এসে বসে টিভি দেখতে থাকে, কিন্তু আসলে সে আবিরের জন্য অপেক্ষা করতে থাকে। দীপ্তি টিভিতে একটা শো দেখছিল, 9:45 শোটা শেষ হয়ে যায়। তারপরও দীপ্তি প্রায় 25 মিনিট ধরে টিভির নানা রকম প্রোগ্রাম দেখতে থাকে। আসলে সে কিছুই দেখছিল না, একটার পর একটা চ্যানেল সার্চ করতে থাকে সে। ঠিক 11টা নাগাদ তেজস্বিনী বেরোয় তার রুম থেকে জল খেতে। তেজস্বিনী বেরিয়ে দেখে দীপ্তি তখনও ঘুমায়নি। সে বলে, ম্যাডাম আপনি এখনো ঘুমোননি, অনেক রাত হলো তো। দীপ্তি বলে, আমার ভালো লাগছে না। সে আরো বলে, আমার ঘুম পাচ্ছে না, তুমি জল খেয়ে শুয়ে পড়ো। দীপ্তি সোফাতেই বসে থাকে। তেজস্বিনী তবু দীপ্তিকে বলতে থাকে, ম্যাডাম আপনার বেশিক্ষণ জেগে থাকা কিন্তু ঠিক নয়, আপনি শুয়ে পড়ুন তো, শুয়ে পড়ুন, বলে তেজস্বিনী রুমে চলে যায়। দীপ্তি টিভির দিকে তাকিয়ে বসে থাকে ঠিকই, কিন্তু কিন্তু তার বারবার মনে পড়তে থাকে আবিরের কথা। সে এখনো ফিরল না, আর মাত্র আধ ঘন্টার মধ্যে তার বার্থডে। দীপ্তি একবার ভাবে সে একবার আবিরকে কল করবে বা মেসেজ করবে যে সে কখন ফিরবে, ঠিক যেমন স্ত্রীরা তার স্বামীদের করে। এই ভেবে সে ফোনটা হাতেও নেয়, কিন্তু কিন্তু হেজিটেশন হতে থাকে। যদিও এই কদিনের মেমোরিটা বেশ সুখের হয় আবির আর দীপ্তির, তারা যেন আস্তে আস্তে সত্যি সত্যি স্বামী স্ত্রী হয়ে উঠছে। যদিও দীপ্তি ভালো মতেই জানে যে এটা একটা স্বপ্নের মতো, কখন হঠাৎ করে ভেঙে যাবে। এই ভেবে দীপ্তির আর আবিরকে মেসেজ বা কল কোনোটাই করা হয়ে ওঠে না। সে আবার সোফার উপর কুশানটাকে জড়িয়ে ধরে টিভির দিকে তাকিয়ে থাকে। সময় যেতে যেতে 12টা বাজে, ডাইনিংয়ের ঘড়িটা বেল বাজিয়ে জানান দেয় আজ আবিরের বার্থডে। কিন্তু কিন্তু আবির বাড়ি ফেরেনি এখনো। দীপ্তির মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। মোবাইলটা নিয়েও দীপ্তি ভাবে যে আবিরকে একটা মেসেজ করবে, কিন্তু আবার থেমে যায় কয়েক মুহূর্তের জন্য। তারপর দীপ্তি লিখেই ফেলে, হ্যাপি বার্থডে। কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকে দীপ্তি। হঠাৎ একটা গাড়ির আওয়াজ আসতেই সে ছুটে বাইরে এসে জানলার কাছে দেখতে যায়। সিগারেটের ধোঁয়ায় ঘরটা ভরে গেছে আবিরের। আবির জানলার কাঁচ দিয়ে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। সন্ধ্যে থেকে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছে আবির। এখন সে তাকিয়ে দেখল তার সিগারেটের প্যাকেট শেষ,
আবির একটু শান্ত হয়েছে এখন। সে তার গাড়ির চাবিটা নেয়, ঘড়িতে দেখে 12টা বেজে গেছে। পার্কিংয়ে এসে গাড়ি বের করে আবির। গাড়িটা নিয়ে সে শহরের এদিক সেদিক ঘুরতে থাকে। আজ শহরে বৃষ্টি হয়েছে, হয়েছে তার মনেও। সে একবার ভাবে যে আজ সল্টলেকে নয়, অন্য বাড়িতে ফিরবে। আবার তার হঠাৎই মনে হয় তারা দীপ্তির সম্পর্কটা তখনই ভালো থাকে যখন সে দীপ্তির কাছে কাছে থাকে। সে আবার এলোমেলোভাবে গাড়ি চালাতে চালাতে নিজেই বুঝতে পারেনি যে কখন সে তাদের বাড়ির রাস্তায় চলে এসেছে। আবির বাড়ির সামনে গাড়ি থামায়। মনের মধ্যে তার একটা অদ্ভুত হেজিটেশন হতে থাকে। সে ড্রাইভিং সিটে বসেই তাদের দোতলার লিভিং রুমের দিকে তাকায়। দেখে এখনো সেখানে আলো জ্বলছে। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে আবির। সে আবার ভাবে যে সে চলে যাবে। ইতিমধ্যেই গাড়ির আওয়াজ শুনে দীপ্তি নেমে আসে। ঠিক যখন আবার এক্সিলেটরটা প্রেস করে আবির আবার বেরিয়ে যেতে যাবে, তখন দীপ্তি বেরিয়ে আসে। তার পরনে একটা প্লাজো আর একটা টপ। দীপ্তিকে দেখে আবার আবির আটকে যায়। রাস্তার ধারে সবুজ আলোটা দীপ্তির মুখের ওপর পড়েছে। আবিরের চোখটা দীপ্তির দিকেই আটকে যায়। আবিরের গাড়ির কাঁচ খোলা ছিল। দীপ্তি বেরিয়ে এসে সেই কাঁচের ফাঁক দিয়ে আবিরকে দেখে খুব মিষ্টি করে বলে, তুমি এসে গেছ। দীপ্তি প্রশ্নের কোনো উত্তর দেয় না। আবির সোজা হয়ে বসে রাস্তার দিকে তাকিয়ে থাকে। সে আবিরের মুখ অস্বাভাবিক রকমের গম্ভীর আর শীতল। আবিরের মুখ দেখে দীপ্তি বুঝতে পারে আবির ভালো মুডে নেই। আবিরের মুখ দেখে বোঝার উপায় নেই, তার উপর দিয়ে প্রায় ঝড় বয়ে গেছে, এতটাই ইমোশনলেস। আবিরের মুডের এই অবস্থা দেখে দীপ্তি আবার জিজ্ঞেস করে, আবির কিছু হয়েছে? আবির এবারেও কোনো উত্তর দেয় না, এক্সিলেটর থেকে পা সরিয়ে নেয়। গাড়ির মিররে একবার নিজেকে দেখে গাড়ির চাবিটা খুলে নেয়। গাড়ি থেকে নেমে আসে সে। তারপর প্রয়োজনের থেকে একটু জোরেই গাড়ির দরজাটা বন্ধ করে সে। আবির সোজা বাড়িতে ঢুকে আসে। দীপ্তিকে যেন সে পুরোপুরি ইগনোর করছে। দীপ্তি আবিরকে বাড়িতে ঢুকতে দেখে তার পিছন পিছন দৌড়ে বাড়িতে ঢুকে। আবির ঘরে ঢুকেই স্লিপারটা চেঞ্জ করে নেয়। যেমন সে কোটটা খুলে সোফার উপর ফেলে দেয়, সেই রকমই করে, যেন সে দীপ্তিকে দেখতেই পাচ্ছে না। দীপ্তি জিজ্ঞেস করে, তুমি কি ডিনার করে এসেছ নাকি কিছু খাবে? আবির এই কথারও কোনো উত্তর দেয় না। সে তার ওভারকোটটা খুলে সোফায় ছুঁড়ে ফেলে দেয়। সিঁড়ি দিয়ে উঠে বেডরুমে ঢুকে যায় আবির। দীপ্তিও তার ফোনটা সোফা থেকে নিয়ে বেডরুমে চলে আসে। দীপ্তি আবিরকে বলে, তুমি স্নান করবে না? সারাদিনের পর স্নান করলে একটু ফ্রেশ লাগত। আবির আবারও চুপ করে থাকে, কোনো কথারই উত্তর দেয় না। আবির রুম থেকে বেরিয়ে যেতে চাইলে দীপ্তি বলে, তুমি এখন রেস্ট নেবে তো? দীপ্তিকে সম্পূর্ণ ইগনোর করে আবির স্ট্রেট স্টাডি রুমে চলে যায়। আর দীপ্তি পিছন পিছন গেলে তার কিছু বলার আগেই আবির দীপ্তির মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। দীপ্তি কিছুক্ষণ বন্ধ দরজাটার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকে, হঠাৎ আবিরের এত খারাপ মুড থাকার কারণ কি? দীপ্তির হঠাৎ মনে পড়ে, কাল আবির তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল তার বার্থডে সেলিব্রেট করার মতো কোনো কারণই সে দেখে না। কিন্তু আবিরের চোখে মুখে একাকিত্বর ছাপটা তো স্পষ্ট দেখেছে দীপ্তি। আজ কি সেই কারণেই আবিরের মুড অফ? এইসব কথা মনে করে দীপ্তি দৌড়ে উপরে আসে গিফটটা নিতে। যদিও দীপ্তি ভেবেছিল সবকিছু ডেকোরেট করে আবিরকে সারপ্রাইজ দেবে, তবু এখন আবিরের মুডের যা অবস্থা, দীপ্তি ভাবে সে এখনই গিফটটা দেবে। সে আলমারি খুলে গিফটটা বের করে, তারপর তেজস্বিনীর রুমের দিকে যায় স্টাডি রুমের আরেকটা চাবির জন্য।
দীপ্তি, 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 তিনবার দীপ্তিকে নাম ধরে ডাকে দোয়েল। আর খুব অস্থির হয়ে ঘুম থেকে উঠে বিছানায় বসে। আপনারা শুনছেন পকেট এফএম, আর আজকের পর্ব দ্য প্ল্যান। দোয়েল, 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 কি হয়েছে তোমার? রনি দোয়েলের পাশেই ঘুমোচ্ছিল। দোয়েলের এই হঠাৎ দীপ্তি দীপ্তি করে চিৎকারে সে জেগে ওঠে। উঠে বসে দেখে দোয়েল বিধ্বস্ত অবস্থায় ঘুম থেকে উঠে বসেছে। রনি খুব উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করে কথাটা। দোয়েল বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল। তার পাশে তো রনি। সে ভয়ে রনিকে জড়িয়ে ধরে আর বলে, কিছু না, দুঃস্বপ্ন ছিল। রনি বলে, কিচ্ছু হবে না, একদম ভেবো না, শুয়ে পড়ো। শুধু দোয়েল রনিকে ছাড়ে না, শক্ত করে জড়িয়ে ধরে থাকে তাকে। তার মুখটা সে রনির বুকের সাথে মিশিয়ে দেয়। কিছুক্ষণ বাদে দোয়েল বুঝতে পারে রনির হাত আলগা হয়ে যাচ্ছে। রনির নিঃশ্বাস ক্রমশ বড় হচ্ছে। দোয়েল চোখ খুলে রনির মুখের দিকে তাকিয়ে সে দেখে রনির চোখ বন্ধ। অঘরে ঘুমোচ্ছে রনি। দোয়েল আস্তে করে রনির হাতটা বের করে নেয়। তার গায়ের চাদরটা উঠিয়ে দিয়ে সে ঘর থেকে বেরিয়ে আসে। ফ্রিজ থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নেয় দোয়েল। এক সিপ খেয়ে সে ব্যালকনিতে আসে, হাতে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা নিয়ে। দোয়েল ভাবতে থাকে সে এগুলো কি দেখল স্বপ্নে। দীপ্তি তাকে বলছে, তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। কেন সিস, কেন? আমি তো সবসময় ভেবেছি তুই পৃথিবীর সব থেকে ভালো বোন, তাহলে এটা কেন করলি আমার সঙ্গে? দোয়েলের হাতের কোল্ড ড্রিঙ্কসের বোতলের বরফ গলতে থাকে ধীরে ধীরে। যে অভিযোগগুলো স্বপ্নে দীপ্তি তাকে করল সেগুলো কি সত্যি নয়? দোয়েল, দীপ্তি আর বিজয় স্কুল জীবন থেকে সারাক্ষণ একসাথে থাকত, এমন কোনো সিক্রেট নেই যে তারা শেয়ার করেনি। কিন্তু একটা সিক্রেট আছে যেটা এখনো দীপ্তি আর বিজয় কেউই জানে না। গ্রাজুয়েশন তখনও শেষ হয়নি। দোয়েল আর পাঁচটা বড়লোক মেয়ের মতোই লাইফ লিড করত। প্রচুর ছেলেকে সে ডেট করেছে। তার মানে এটা নয় যে সে দীপ্তি বা বিজয়কে মিস করত না, কিন্তু দোয়েল বরাবরই একটু হুল্লোড় নিয়ে মেতে থাকত। তাই নিউ বয়ফ্রেন্ডকে নিয়ে মেতে থাকত দোয়েল। দোয়েল একটা টাইমে একজন বিখ্যাত টিভি হোস্টকে ডেট করেছে। সে যেমন চার্মিং ছিল সেই রকমই হ্যান্ডসামও ছিল। দোয়েলের ওকে নিয়ে বড় গর্ব হতো। কিন্তু দোয়েল সত্যি সত্যি যাকে ভালোবাসত সে হল আবির। দোয়েল এখন যেমন তখনও ঠিক তেমনই ছিল, খুব জেদি। মানে প্রাণে সে চাইতো অ্যাটলিস্ট একবার, একবার যদি সে আবিরকে ডেট করতে পারত, আবিরের সাথে থেকে একটু একটু দেখত ফিলিংসটা অ্যাকচুয়ালি কেমন লাগে। যাই হোক, আবিরের সব ফিলিংস সরিয়ে রেখে দোয়েল এই হোস্ট ছেলেটির জন্য কিছু ফিল করেছিল। তাই সিদ্ধান্ত নিয়েছিল যে সে তাকেই বিয়ে করবে। কিন্তু যখন দোয়েল বাড়িতে জানায় যে সে একজনকে ভালোবাসে, বিয়ে করতে যায়, তখন তার মা বাবা তাকে না করে দেয়। বাড়ির তীব্র অমতে নতি স্বীকার করে দোয়েল, এবং দোয়েলকে এও বলে দেওয়া হয় যে তাকে বিজয়কেই বিয়ে করতে হবে। দোয়েল জানতে পারে বিজয় আর দোয়েলের বিয়ে তাদের বাড়ির লোকজন ঠিক করে রেখেছে। দুই পরিবারই ব্যবসায়ী পরিবার। বিজয় তার বাবা মায়ের একমাত্র ছেলে, তাই তাদের জুটিটাও ভীষণ আইডিয়াল ম্যাচ ছিল। যদিও দীপ্তিকে ছোটবেলায় দোয়েলের বাবা মা নিজের মেয়ের মতোই মানুষ করেছিল, তবু যখন এত ভালো সম্বন্ধ এসেছে তখন তাদের নিজের মেয়ের কথাটাই প্রথম মাথায় আসে। সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ের
ভালো করতে। এক্ষেত্রে দহিলের মা বাবাও চেয়েছে তার মেয়ের যেন ভালো হয়, কিন্তু মা বাবার এই ডিসিশনে দোয়েল একটুও ভালো ছিল না। মা বাবা চাপে পড়ে দোয়েলকে ব্রেকআপ করতে হয় সেই টিভি হোস্টের সাথে। বিজয় তো শুধুমাত্র তার বন্ধু, সে কোনোদিনও বিজয়কে আলাদা চোখে দেখেনি। বিজয় শুধুমাত্র তার বন্ধু। খুব মুশকিলে পড়ে যায় দোয়েল। সে ঠিক করে সে পড়াশোনা করার জন্য অ্যাব্রড চলে যাবে, আর আগামী 10 বছরের মধ্যে সে কলকাতাতেই আসবে না। তাহলে তো আর তাকে বিজয়কে বিয়ে করতে হবে না। এই সবই প্ল্যান করতে থাকে সে। ঠিক এই রকম সময়ই সে বিজয় আর দীপ্তির একটা কথোপকথন শুনে ফেলে। দিনটা ছিল গরমকালের একটা বেশ রৌদ্রোজ্জ্বল দিন। তার স্পষ্ট মনে আছে দিনটার কথা। তাদের বাড়ির হাউস হেল্পার সেদিন ঘর মুছছিল। সে ইউজুয়ালি দীপ্তির ওয়াশরুম ব্যবহার করে, সেদিনও তাই গেছিল। তখন মিউজিক রেকর্ডার অ্যাপটা বেশ পপুলার, দোয়েল খুব ব্যবহার করত ওই অ্যাপটা। দোয়েল সেদিন বাথরুমে মোবাইলটা নিয়েই ঢুকেছিল আর রেকর্ডিংটা অন করাই ছিল। দোয়েল হঠাৎ করে শুনে দুটো মানুষের কথা। দীপ্তি বিজয়কে বলছে, বিজয় তোমার সাথে আমার একটা কথা আছে, একটা হেল্প লাগবে, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি ব্যাপারটা সিক্রেট রাখবে। এই কথা শুনে যে কোনো মানুষের কৌতূহল হবে, দোয়েলেরও হয়েছিল। সে বাথরুমের দরজায় কান পেতে দীপ্তি আর বিজয়ের কথা শোনে। দীপ্তি একটা লাভ লেটার লিখেছে আর সেটাই সে বিজয়কে পড়ে শোনাচ্ছে। প্রতিটা লাইনেই ভীষণ আবেগ আর ভালোবাসা ভরা। বিজয় যেন খুব এক্সপার্ট এসব ব্যাপারে। বিজয় একটা এক্সপার্ট ওপিনিয়ন দেয় চিঠির লাস্টে। দীপ্তি বলে থ্যাংক ইউ বলে সে লিখে নেয়। এরপর তারা বেরিয়ে যায় আইসক্রিম খেতে। বিজয় দীপ্তিকে হেল্প করেছে, তাই তাকে আইসক্রিম ট্রিট দিতে নিয়ে যায় দীপ্তি। দোয়েল বাথরুম থেকে বেরিয়ে আসে। সে ফোনটা খুলে দেখে তার ফোনে পুরো কথাটা রেকর্ড হয়ে গেছে। প্রথমে সে ভাবে রেকর্ডিংটা ডিলিট করে দেবে, তারপর তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে ফোন থেকে রেকর্ডিংটা কম্পিউটারে নেয়, তারপর খুব ভালোভাবে সেটাকে এডিট করে। শুনে যেন যে কারোরই মনে হয় যে কোনো লাভ স্টোরি শুনছে। তারপর একটা ভয়েস রেকর্ডিং পেনে সেটা রেকর্ড করে নেয়। ভয়েস রেকর্ডিং পেনটা তাকে তার বাবা দিয়েছিল বার্থডে প্রেজেন্ট হিসাবে। এরপর দোয়েল সোজা চলে আসে দাস বাড়িতে। দোয়েল খুব ভালো করেই জানতো যে বিজয় আর দীপ্তি আইসক্রিম খেতে গেছে, তাই সে সোজা চলে আসে সুনিতা দেবীর কাছে। সুনিতা দেবীকে বলে যে সে একটা গান রেকর্ড করেছে, তাই তাকে শোনাতে এসেছে। সুনিতা দেবী বলে ঠিক আছে, কিন্তু দোয়েল খুব কায়দা করে রেকর্ডিংটা চালিয়ে দেয়। সুনিতা দেবী সত্যিই ভেবেছিলেন দোয়েল কোনো গান তাকে শোনাবে, তাই তিনি বলেছিলেন রেকর্ডিংটা চালাতে। দোয়েল খুব চালাকি করে রেকর্ডিংটা হাফ চালিয়ে বন্ধ করে দেয়, যেন মনে হয় সে চালাতে যায়নি, ভুল করে হাত লেগে চলে গেছে। ওই হাফ রেকর্ডিংটাই সুনিতা দেবীর কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট ছিল। সে যেন নিজের কানে বিশ্বাস করতে পারছিল না। সুনিতা দেবী তবুও বলে পুরোটা চালাও। দোয়েল চোখে মুখে একটা অপ্রতিভ ভাব রেখেই আবার রেকর্ডিংটা চালিয়ে দেয়। সুনিতা দেবী পুরো রেকর্ডিংটা শোনে। সত্যি সে বিশ্বাস করে নেয় বিজয় আর দীপ্তি একে অপরকে পাগলের মতো ভালোবাসে। দোয়েল বলে আন্টি এটা তুমি কাউকে বলো না, ওরা আমাকে এটা সিক্রেট রাখতে বলেছিল। সুনিতা দেবী রেকর্ডিংটা শুনে উঠে এক গ্লাস জল খায়। তবে তার মনে হতে থাকে যে বিয়ে দুটো পরিবারের মেলবন্ধন, আর সত্যি যদি তার ছেলে দীপ্তিকে ভালোবাসে তাহলে তো। দোয়েল খুব ভালো করে জানত সুনিতা দেবীর কাছে
তার ছেলের খুশি সবকিছু, আর তাই ছেলের খুশির জন্য তিনি এই বিয়েটাকে ভেঙে দেবেন। তার দু সপ্তাহ পরের ঘটনা। দোয়েল তার বাবা মার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের কথা শুনতে পায়। তারা আলোচনা করছেন, ওই বাড়ি থেকে খবর এসেছে তারা দোয়েলকে নয় দীপ্তিকে বাড়ির বউ করতে চায়। দোয়েলের মনটা খুশিতে ভরে ওঠে, তাকে আর বিয়েটা করতে হচ্ছে না। কিন্তু এরপর থেকেই দোয়েলের মনে একটা গিল্ট ফিল হতে থাকে দীপ্তির জন্য। তার মনে হতে থাকে সে দীপ্তির জীবনটা নষ্ট করে দিল না তো। আর এসব চিন্তা থেকেই সে প্রায় স্বপ্নটা দেখে যে দীপ্তি তাকে দোষারোপ করছে। তারপর থেকে দোয়েল সব সময় চেষ্টা করেছে কিসে দীপ্তির ভালো হয় সেটাই করার। সারাক্ষণ সে চায় দীপ্তিকে কিভাবে সব কিছুর থেকে আগলে রাখা যায়। কিন্তু যখন দোয়েল জানতে পারে যে আবিরের সাথে দীপ্তির একটা সম্পর্ক আছে, তখন সে ওই রেকর্ডিং পেনটা যেটা সে সব সময় তার ব্যাগে নিয়ে ঘুরত, সেটা সে আবিরের গাড়িতে রেখে দিয়ে আসে। দোয়েল এই কাজটা করেছে শুধু দীপ্তির জন্য। তার মনে হয়েছে দীপ্তি বিজয়ের স্ত্রী। তা সত্ত্বেও যখন লোকে জানতে পারবে যে দীপ্তির সাথে আবিরের সম্পর্ক আছে, তখন লোকে সবার আগে দীপ্তিকে দোষারোপ করবে, আর দোয়েল এটা সহ্য করতে পারবে না। তাই আবির দীপ্তিকে যতই ভালোবাসুক না কেন, আবিরকে দীপ্তি আর বিজয়ের মাঝখান থেকে সরে যেতেই হবে। সে এখনো চায় সব দিক থেকে দীপ্তিকে আগলে রাখতে। কিন্তু দোয়েল 5 বছর আগেও দীপ্তির বিপদ ডেকে এনেছিল, আর এখনো নিজের অজান্তেই দীপ্তির জীবনে আবার একটা নতুন ঝড় তুলল। দীপ্তি স্টাডি রুমের বাইরে দাঁড়িয়েছিল। সে ভীষণ ভয় পেয়ে আছে, তার হাতে গিফটের ব্লু বক্সটা। এর আগেও সে আবিরকে প্রেজেন্ট দিয়েছে, তবু সে স্টাডি রুমের দরজায় 2 বার নক করে। তারপর সে তেজস্বিনীর কাছ থেকে স্টাডি রুমের যে ডুপ্লিকেট চাবিটা নিয়েছে সেটা দিয়ে স্টাডি রুমের দরজা খোলে। তাকে বেশি ওয়েট করতে হয় না, সে 2 বার দরজার নবটা ঘোরায় আর দরজাটা খুলে যায়। দরজাটা খুলেই দীপ্তির প্রচণ্ড কাশি হতে থাকে, সারা ঘরটা সিগারেটের ধোঁয়ায় ভর্তি। দীপ্তি মুখে হাত দিয়ে দেয়, এটুকু সময়ের মধ্যেই এত সিগারেট খেয়েছে আবির। দীপ্তির চোখটা একটু পরিষ্কার হলে সে আবিরকে দেখতে পায়। অ্যাশট্রেতে ছোট বড় মাঝারি মাপের নানা সিগারেট আত খাওয়া হয়ে পড়ে আছে। আবির জানলার কাছে দাঁড়িয়ে আছে সোজা হয়ে, তার বডি পশ্চার স্ট্রেট, বাইরের দিকে তাকিয়ে আছে সে। দীপ্তি আবিরকে দেখতে পেয়ে দরজাটা আস্তে করে বন্ধ করে দেয় আর জানলার কাছে এসে আবিরের পাশে এসে দাঁড়ায়।